পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব নির্বাচিত হলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বুধবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। অক্টোবরের 1 তারিখ দায়িত্ব নেবেন রুটে। স্থলাভিষিক্ত হবেন জেন্স স্টলটেনবার্গের। এক্সপোস্টে ন্যাটোর মহাসচিব নিযুক্ত হওয়া ভীষণ সম্মানের বলে জানিয়েছেন মার্ক রুটে। তার উপর আস্থা রাখায় ন্যাটো মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশ্লেষকদের মতে কিয়েভের অন্যতম অস্ত্র সরবরাহকারী নতুন ন্যাটো প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাশিয়াকে সামলানো।